সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সিরাজনগর এম এ পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাস থেকে তোমাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। নবম দশম শ্রেণীর অর্থনীতি পঞ্চম অধ্যায় বাজার, এই অধ্যায়ের কিছু অংশ নিয়ে আজকের এই ক্লাসটি হবে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে অঞ্চল ভেদে বাজারকে তিন ভাগে ভাগ করা হয়। এক, স্থানীয় বাজার, যে দ্রব্যের ক্রেতা ও বিক্রেতা একটি নির্দিষ্ট অঞ্চলে সীমাবদ্ধ থাকে সে দ্রব্যের বাজারকে স্থানীয় বাজার বলে। যেমন মাছ মাংসের বাজার, এটাকে বলে স্থানীয় বাজার। এরপর আছে জাতীয় বাজার এবং আন্তর্জাতিক বাজার। যে দ্রব্যের ক্রেতা ও বিক্রেতা একটি নির্দিষ্ট দেশের মধ্যে সীমাবদ্ধ থাকে, অর্থাৎ ভৌগোলিক যে সীমারেখা আমাদের তার ভিতরে, সেই দ্রব্যের বাজারকে বলে জাতীয় বাজার। এখানে মোটা চালের বাজারকে জাতীয় বাজারের উদাহরণ হিসেবে দেখানো হয়েছে। আর আন্তর্জাতিক বাজার, তোমরা সহজে এটা বুঝতে পারছো, আন্তর্জাতিক অর্থাৎ দেশের সীমারেখার বাইরে, যে দ্রব্যের ক্রেতা ও বিক্রেতা দেশের ভূখণ্ডের বাইরেও বিস্তৃত থাকে সেই দ্রব্যের বাজারকে আন্তর্জাতিক বাজার বলে। যেমন তৈরি পোশাক, অর্থাৎ আমাদের যে গার্মেন্টস শিল্প, সেটার কথা এখানে বলা হয়েছে। এখন যদি তোমাদেরকে প্রশ্ন করা হয় যে জাতীয় ও আন্তর্জাতিক বাজারের মধ্যে পার্থক্য কী, এখানে একটা কিন্তু প্রশ্ন হয়েই যায়, এটি বড় প্রশ্নই হয়, তো তোমরা এটাকে কীভাবে ব্যাখ্যা করবে? জাতীয় বাজার কিন্তু শুধু ভৌগোলিক সীমারেখার ভিতরে সংগঠিত হয়, আর আন্তর্জাতিক বাজারটা কিন্তু দুই বা ততোধিক দেশের মধ্যে সংগঠিত হয়। আর জাতীয় বাজারে প্রয়োজন অনুসারে কিন্তু সরকার হস্তক্ষেপ করতে পারে, অর্থাৎ সরকারের পক্ষে হস্তক্ষেপ করা সম্ভব। কিন্তু আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে কোনো একক দেশের পক্ষে কিন্তু সরাসরি হস্তক্ষেপ করা সম্ভব না। আর তিন নম্বরে বলতে পারি আমরা যে জাতীয় বাজার তুলনামূলকভাবে কিন্তু সংকীর্ণ, এ কারণে বলতে সেটা যেটা যেহেতু এটা সীমারেখার ভিতরে, আর আন্তর্জাতিক বাজারটা হচ্ছে অপেক্ষাকৃত বড়, ব্যাপক ও বিস্তৃত, অর্থাৎ যেহেতু এক বা একাধিক দেশের বাইরে অন্য দেশের সাথে এই বাণিজ্যটা সংঘটিত হয়। জাতীয় বাজারে কিন্তু আমদানি রপ্তানি বিবেচনা করা হয় না, কিন্তু আন্তর্জাতিক বাজারে আমদানি রপ্তানি হচ্ছে মূল ভিত্তি। জাতীয় বাজারে কোনো পণ্যের দাম বেঁধে দেওয়ার তেমন কোনো সুযোগ থাকে না, অর্থাৎ বিক্রেতা চাইলে দাম ও যোগানের কিন্তু পরিবর্তন করতে পারে। অপরদিকে আন্তর্জাতিক বাজারে কিন্তু পণ্যের দাম ও যোগান নির্ধারণ করে দেওয়া হয়। যেমন একক প্রতি তেলের মূল্য, একক প্রতি স্বর্ণের মূল্য, এগুলো কিন্তু আন্তর্জাতিক বাজারে নির্দিষ্ট করে দেওয়া হয়। জাতীয় বাজারে পণ্যের সমজাতীয়তা কম থাকায় ও চাহিদা অস্থিতিস্থাপক হয়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে একচেটিয়া বাজার ব্যবস্থা পরিচালিত হয়। আন্তর্জাতিক বাজারে কিন্তু পণ্যের সমজাতীয়তা বেশি ও চাহিদা স্থিতিস্থাপক হওয়ায় অসংখ্য ক্রেতা ও বিক্রেতার উপস্থিতিতে পূর্ণ প্রতিযোগিতা পরিলক্ষিত হয়। জাতীয় বাজারে উৎপাদন ও যোগান শুধু দেশীয় চাহিদা অনুযায়ী কিন্তু নির্ধারণ করা হয়। আর এটা সহজেই বোঝা যায় যে আন্তর্জাতিক বাজারে কিন্তু পণ্যের উৎপাদন এবং যোগান নির্ধারণ হয় দেশি এবং বিদেশি উভয় প্রকার চাহিদাকেই প্রাধান্য দিয়ে। তো এই জাতীয় বাজার এবং আন্তর্জাতিক বাজারে যদি পার্থক্যটা আসে, এই পার্থক্যগুলো কিন্তু আমরা বলতে পারবো। এখন এই ক্লাসটা যদি তোমরা দেখো আজকে, তাহলে কিন্তু তোমরা এটা উত্তর খুব সহজে লিখতে পারবে এবং বড় একটি প্রশ্নের উত্তর করতে পারবে যে জাতীয় এবং আন্তর্জাতিক বাজারের মধ্যে পার্থক্যটা কী। আশা করছি তোমরা বুঝেছ আজকের এই আলোচনাটা, তোমরা বেশ উপকৃতই হবে। ভালো থেকো।